नमस्कार आपना स्वागत आपुनी साय से प्राइम टाइम 18 मैं जयंत माधव गोस्वामी और प्राइम टाइम 18 आरम्भणीते एक गुरुत्वपूर्ण खबर आसुर एनआरसी पुनरीक्षण दाबित सम्मति अहम सरकार अहम चुक्ति दफा समूह ऐकान्तिक प्रचेष्टारे रूपायण करिबले सरकार बद्धपरिकर आसुरे बैठकर पिछत मंत्री अतुल बरार घोषणा इफाले बैठक भोटार तलिकार पर विदेशीक चिनाक्त कर भोटार तलिकार पर नाम कर्तन कर बहिष्कार दाबी तोले आसुए आरक्षीक शक्तिशाली करते विदेशी न्यायाधीकरण समूह शक्तिशाली कर दाबी उत्थापन कर बैठक प्रत्येक जिलत एजन विशेष आरक्षी अधीक्षक नियुक्ति करारो दाबी उत्थापन कर सदु छात्र संथार नेतृत्व आसुर एनआरसी पुनरीक्षण दाबी सम्मति सरकार चुक्ति दफा समूह ऐकान्तिक प्रचेष्टारे रूपायण करिबले सरकार बद्धपरिकर आसुरे बैठक अंत मंत्री अतुल बरार एक घोषणा इफाले बैठक भोटार तलिकार पर विदेशीक चिनाक्त कर भोटार तलिकार पर नाम कर्तन कर बहिष्कार दाबी तोले आसुए आरक्षीक शक्तिशाली करते विदेशी न्यायाधीकरण समूहको शक्तिशाली कर दाबी तोले बैठक इफाले प्रत्येक जिलत एजन विशेष आरक्षी अधीक्षक नियुक्ति करारो दाबी आसुर ज्येष्ठ সাংবাদিক राजू बरुआ से आमार सहित संयुक्त हुई राजू अधिक गुरुत्वपूर्ण खबर यह मुहूर्त राज्य सरकारे सम्मति प्रकाश करिछे आसुर पुनरीक्षण एनआरसी पुनरीक्षण दाबी যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু এনআরসি লৈ সকলে যিখিনি পূর্বতে জল্পনা কল্পনা আছে এখন শুদ্ধ এনআরসি হব আর বিদেশী মুক্ত এখন অসম গড়ার দিকে আগবাহিব বলে সকলে এনে ধরনের কিছু চিন্তা চর্চা করেছিল কিন্তু তার বিপরীতে যখন এনআরসি প্রকাশ হল সেই এনআরসি খন শুদ্ধ এনআরসি নহয় বলে এটা সকলে দাবি জানাইছে আর এই ক্ষেত্রে যেহেতু অসম চুক্তির যিখিনি বিষয় তার মূল বিষয়টো আছিল রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নয়ন राष्ट्रीय नागरिकपंजी उन्नयनक लने विभिन्न समय दाबी उत्थन कर चुक्ति जी 37টা বছৰ এই 37টা বছৰ হোৱাৰ পিছতো কিন্তু এখন শুদ্ধ এনআরসি অসমবাসীয়ে নাপালে আৰু বিদেশী মুক্ত যিখন অসমৰ সপোন দেখুওৱা হৈছিল সেই অসমখন এতিয়ালৈকে কিন্তু হৈ নুঠিল যার বাবে আজি যিখন বৈঠক অনুষ্ঠিত হৈ গল মন্ত্রী অতুল বৰা তাত আছিলে তাত অজন্তা নেওগ আছিলে তাত মন্ত্রী পীযূষ হাজৰিকা আছিল আৰু অসম সদৌ অসম ছাত্র সন্থাৰ তৰফৰ পৰা কমল কুমার ভট্টাচার্য শঙ্করজ্যোতি বৰুৱা দীপাঙ্কর নাথকে ধৰি বহুকেইজন তেওঁলোকৰ প্ৰতিনিধি আছিলে আৰু তেওঁলোকৰ যিখন বৈঠক হৈছে তেওঁলোকে কৈছে যে 5 নম্বৰ দফাৰ ওপৰত তেওঁলোকে পুংখানুপুংখভাৱে প্ৰত্যেকটো কথা আলোচনা কৰিছে আজি দিনটো বিস্তৃত আলোচনা হৈ গৈছে 5 নম্বৰ দফাৰ ওপৰত আৰু 5 নম্বৰ দফাটো কেনে ধৰণে কাৰ্যকৰী কৰিব পাৰি তাৰ এক ৰূপৰেখা আজি দিনটোতে তৈয়াৰ হোৱা বুলি ইতিমধ্যে সদৌ অসম ছাত্ৰ সন্থা আৰু তাৰ লগতে মন্ত্ৰী অতুল বৰাই আমাক জানিবলৈ দিছে আৰু ইয়াৰ লগতে এনআৰচিৰ যিটো বিষয় এনআরসি পুনরীক্ষণের আসুয়ে কেছে যে সেই সময় সুখী নাছিলে যখন এনআরসি প্রকাশ হল সেই এনআরসিক লো আসু সুখী নয় গতি পুনরীক্ষণ বিচারিছে পুঙ্খানুপুঙ্খভাবে ইয়ার পুনরীক্ষণ হওয়া আসুয়ে বিচারিছে তারপরে সরকারের তরফের পরাও মন্ত্রী অতুল বরাই সেই কথা কেছে যে যখন এনআরসি প্রকাশ হল এনআরসিক লো সরকার সন্তুষ্ট নহয় গতিকে তেওঁলোকো পুনরীক্ষণ বিচাৰে এতিয়া কিন্তু গোটেই যদি বলটো চোৱা যায় তেনেহলে অসম চৰকাৰৰ ফটোত আছে অসম চৰকাৰ যাব লাগিব কেন্দ্ৰীয় চৰকাৰৰ কাষলৈ কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু অসম চৰকাৰে পুনৰ আবেদন জনাব লাগিব উচ্চতম ন্যায়ালয়ক যে এইখন পুনৰীক্ষণ হব লাগে এনআৰচিখন পুনৰীক্ষণ কৰিব লাগে আৰু যিখিনি বাকী বিষয়বোৰ আছিলে সেই বিষয়বোৰ যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ আছুৱে দাবী কৰিছে যে প্ৰত্যেক জিলাত একোগৰাকী বিশেষ আৰক্ষী অধীক্ষক নিয়োজিত কৰিব লাগে যিগৰাকীয়ে বিদেশী চিনাক্তকৰণৰ বিষয়টোত তেওঁ অহৰহ লাগি থাকিব পাৰে তেওঁলোকৰ কথা হল যে যিগৰাকী আৰক্ষী অধীক্ষক থাকে এখন জিলাত সেই আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে শেষতহে তেওঁলোকে গোটেই বিদেশী প্ৰসংগটো তেওঁলোকে শেষত চায় অন্যান্য বিষয়ে তেওঁলোকে বেছি গুৰুত্ব প্ৰদান কৰে গতিকে আচৰু দাবী যে সেই প্ৰত্যেকখন জিলাতে একোগৰাকীকৈ বিশেষ আৰক্ষী অধীক্ষক নিযুক্তি দিব লাগে ইয়াৰ উপৰিও তেওঁলোকে আৰু কৈছে যে ন্যায়াধীকৰণ যিখিনি আছে বিদেশী ন্যায়াধীকৰণ অসমত যিখিনি আছে সেই বিদেশী ন্যায়াধীকৰণৰ 100খন আছে তাৰপিছত আৰু 200খন 300খন ইয়াৰ বাবে কিন্তু যিখিনি পৰ্যাপ্ত আন্তঃগাঁথনি প্ৰয়োজন ন্যায়াধীকৰণত সেই পৰ্যাপ্ত আন্তঃগাঁথনি তেওঁলোকে নাই বুলি কৈছে আছে কৈছে যে ন্যায়াধীকৰণক শক্তিশালী কৰিব লাগে আৰক্ষীক অধিক শক্তিশালী কৰিব লাগে আৰু বিশেষকে এতিয়া বিদেশী ধৰক জয়ন্ত চিনাক্ত হল চিনাক্ত হোৱাৰ পিছত বিদেশী যিগৰাকী বিদেশী হব তেওঁ বহিষ্কাৰ কেনেকে কৰিব অসমৰ পৰা তেওঁ প্ৰত্যাৰ্পণ কেনেকে কৰিব গতিকে এই প্ৰত্যাৰ্পণৰ গোটেই বিষয়টো কিন্তু দ্বিপাক্ষিক চুক্তিৰ ওপৰত আছে দ্বিপাক্ষিক চুক্তি যিহেতু ভাৰত চৰকাৰ আৰু বাংলাদেশ চৰকাৰৰ লগত এতিয়ালৈকে হোৱা নাই গতিকে দ্বিপাক্ষিক চুক্তি নোহোৱালৈকে প্ৰত্যাৰ্পণৰ বিষয়টো গেহলা মাৰি থকা দেখা যায় গতিকে বিদেশী যদিও চিনাক্ত হয় তাৰপিছত তেওঁক জেলত ৰখা হয় আৰু ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ে আৰু এটা নিৰ্দেশনা দিছে যে 2 বছৰ এগৰাকী বিদেশীক যদি ৰখা হয়
যেহেতু তেওঁৰ দোষ নহয়, তেওঁ আহিছিলে ঠিকেই আছে, কিন্তু অসম চৰকাৰ বা ভাৰত চৰকাৰৰ সেইটো দোষ, যি দোষৰ বাবে প্ৰত্যাৰ্পণৰ যিখন দ্বিপাক্ষিক চুক্তি হ'ব লাগে সেই চুক্তি নোহোৱাৰ বাবে সেই মানুহজন দুবছৰ জেল খাটিব। জেল খটাৰ পিছত তেওঁক 5,000 টকাৰ বণ্ডৰ বিনিময়ত তেওঁক এৰি দিব লাগে বুলি কৈছে। অৰ্থাৎ এগৰাকী বিদেশী চিনাক্ত হ'ল, তেওঁ জেলত থাকিল, তাৰপিছত দুবছৰৰ পিছত তেওঁ মুকলি আকাশৰ তললৈ তেওঁ গুচি আহিল। অৰ্থাৎ বিদেশীজনক লাহে লাহে ভাৰতৰ নাগৰিক হিচাপে আশ্ৰয় দিবলগীয়া হৈ যাব পাৰে। গতিকে এই গোটেই প্ৰসংগটোৰ ওপৰত তেওঁলোকে বিস্তৃত আলোচনা কৰিছে আৰু অসমবাসীয়েও বিচাৰিব যে খুব শীঘ্ৰেই গতিকে NRCৰ যিটো প্ৰসংগ, NRCৰ প্ৰসংগটোত অসম চৰকাৰে আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে উভয়ে গৈ যদি উচ্চতম ন্যায়ালয়ক সেই আবেদন পুনৰবাৰ জনায় যে পুনৰীক্ষণ হ'ব লাগে, এই পুনৰীক্ষণ হোৱাৰ পিছত নিশ্চয়কৈ এই গোটেই প্ৰসংগটো আৰু বিশেষকৈ প্ৰত্যাৰ্পণৰ যিটো বিষয়, সেই প্ৰত্যাৰ্পণৰ বিষয়টো যদি দ্বিপাক্ষিক চুক্তি এখন হৈ যায় দুই দেশৰ মাজত, তেনেহ'লে কিন্তু এই অসমবাসীয়ে যিটো বিচাৰিছিলে, যি 2-83ৰ যি সময় আছিলে, সেই সময়ত যিখিনি অসমবাসীয়ে দুৰ্ভোগ ভুগিলে, এই সকলোবোৰৰ পৰিত্ৰাণ কিন্তু একমাত্ৰ দ্বিপাক্ষিক চুক্তি আৰু তাৰ লগতে NRCৰ পুনৰীক্ষণ। ধন্যবাদ ধন্যবাদ রাজু, আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার জ্যেষ্ঠ সাংবাদিক রাজু বরুয়ায় বিস্তৃতভাবে আজির এই বৈঠকের কথাখিনি আমাক জানাইছে, আমার দর্শকসকল জানাইছে। আর ইতিমধ্যেই রাজ্য সরকারের সম্মতি প্রকাশ করেছে NRCৰ পুনরীক্ষণের দাবি, আসুর যে দাবি, এই দাবির প্রতি সম্মতি প্রকাশ করেছে আর ঐকান্তিক প্রচেষ্টার NRCৰ পুনরীক্ষণের কাম করা হব বলে কোয়া হয়েছে। লগতে আসুয়ে কেইবাটাও দাবি করেছে যে বিদেশীক চিনাক্ত করাই নহয়, বিদেশীক বহিষ্কারের প্রক্রিয়াও আরম্ভ করব লাগিব, এনে কেতবোর দাবি উত্থাপন করেছে আজির এই বৈঠক। আর এই বৈঠক যথেষ্ট ইতিবাচক বলে ইতিমধ্যেই কোয়া হয়েছে। ছাত্র সন্থার তরফের NRCৰ রিভেরিফিকেশনের কথা কৈছে, যুক্ত কথা অসম সরকারও বিচারে, ইয়াত দ্বিমত আমার নাই। সঠিকভাবে রিভেরিফিকেশন হব লাগিব, কারণ যখন NRCৰ প্রকাশ করলে আমি পূর্বরে পয়ে করে আইছো যে এই NRCৰ আমি মুঠেই সন্তুষ্ট নহয়। গতি এই ক্ষেত্রে সরকারের তরফের যিখিনি করবলগিয়া আছে সেইখিনি নিশ্চিতভাবে করবলে সরকার অকনো পিছ নোহোকে। আর আপনাদের জানেই যে অসম চুক্তির 5 নম্বর দফাটো চুক্তিখনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দফা, চুক্তির বহু দফাই ইতিমধ্যে রূপায়িত হয়েছে, কিন্তু কেটামান দফা এতিয়াও রূপায়িত হওয়া নাই। সেই দফা সমূহ নির্ধারিত সময় নির্ধারিত কার্যসূচীরে সদৌ অসম ছাত্র সন্থাই সমাধান বিচারে, যিখিনি রাজ্য সরকারে করব পাৰে সেই ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে আমার তরফের পৰাই আমি সময় নির্ধারিত কার্যসূচী আমি গ্রহণ করব পাৰো। কিছুমান দফা আছে যিবিলাকৰ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সম্মতি প্রয়োজন হয়, কারণ চুক্তি রূপায়ণের নোডেল মিনিষ্ট্রি হৈছে ভারত সরকারের গৃহ মন্ত্রালয়। তথাপি আমি চুক্তির দফাসমূহ রূপায়ণের ক্ষেত্রে যিবিলাকত আমি ঐক্যমত পোষণ করব পাৰো সেইবিলাকৰ ক্ষেত্রে আমি যৌথভাবে আমি ভারত সরকারের লগত আমি দেফিটি ভবিষ্যতের দিনত আমি আলোচনা করব পাৰো। আৰু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় চুক্তি রূপায়ণের এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। ব্রেকিং নিউজ, হাইলাকান্দিত 5,000 টকার উৎকোচ লৈ হাতে লুটে করায়ত্ত আরক্ষী উপ পরিদর্শক। হাইলাকান্দি থানার দুর্নীতি নিরীক্ষণ আর নিবারণ শাখায় গ্রেপ্তার করে আরক্ষী বিষয়াজনক। উৎকোচ লৈ হাতে লুটে গ্রেপ্তার হওয়া উপ পরিদর্শকজনের নাম সুধন্য ভট্টাচার্য। হাইলাকান্দি থানাত নিয়োজিত হয়ে আছিল উপ পরিদর্শকজন, ভূমি সংক্রান্তীয় গোচর নিষ্পত্তির লৈছিল 5,000 টকার উৎকোচ। বীর শহীদ সুমন স্বর্গীয়ারীর নামত নির্মাণ হব পথ। মণিপুরত উগ্রপন্থীর আক্রমণত শহীদ হওয়া সুমন স্বর্গীয়ারীর স্মৃতি যুগমিয়া করার আশ্বাস দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বুধবারে শহীদগুলির ঘরত উপস্থিত হয়ে শহীদগুলির প্রতিচ্ছবিত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী। শহীদ সুমন স্বর্গীয়ারীর বাসগৃহত মুখ্যমন্ত্রী আজি মই এইগৰাকী বীর শহীদৰ বাসভৱনলৈ আহি সিদিনাখন সন্ত্রাসবাদীৰ হাতত নিহত হোৱা বীর শহীদ কর্নেল বিপ্লৱ ত্ৰিপাঠী, সুমন স্বৰ্গীয়াৰীকে আদি কৰি আটাইকেইজন
পবিত্র আত্মালৈ মোৰ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগত মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব জয়ন্ত মল্ল বৰুৱা, মন্ত্রী ইউজি ব্রহ্ম, বৰমাৰ বিধায়ক ভূপেন বড়ো। আটাই সমবেদনা জনালে সন্ত্রাসবাদীর আক্রমণত নিহত হওয়া শহীদ সুমন স্বর্গীয়ের পরিয়াললৈ। মুখ্যমন্ত্রীয়ে শহীদ সুমন স্বর্গীয়ের পত্নীর হাতত তুলি দিলে রাজ্য সরকারে আগবঢ়া অর্থসাহায্য। 2007 চনত সুমন স্বর্গীয়ের পিতৃ কনক স্বর্গীয়ারিও নিহত হয়েছিল উগ্রপন্থীর গুলিত। এই পরিয়ালটির ঘরত উপস্থিত হয়ে নিজকে গর্বিত বলে মন্তব্য করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আমি সকলে জানো যে সুমন স্বর্গীয়ারির পিতৃও এসময়ত সন্ত্রাসবাদীর গুলিতে নিহত হয়েছিল। অসম সরকারে এই শহীদগৰাকীৰ প্রতি সন্মান জনাইছে। সেনাবাহিনী, অর্ধসামরিক বাহিনীর জওয়ান সন্ত্রাসবাদীর হাতত নিহত হলে রাজ্য সরকারে কেইদিনমান আগতে কেবিনেটত সিদ্ধান্ত লৈছিল যে আমি 50 লাখ টকার এটা আর্থিক সাহায্য আগবঢ়াম। আজি মই সেই সামান্য সাহায্যখিনিও তেখেতৰ পৰিবাৰৰ হাতত তুলি দিবলৈ পাই নিজকে ধন্য মানিছো। মুখ্যমন্ত্রীয়ে দিলে পৰিয়ালটোক আন আন দিশতো সাহায্য আগবঢ়োৱাৰ আশ্বাস। কলে শহীদ পত্নীক সংস্থাপন কৰাৰ ক্ষেত্ৰত পিটিআৰৰ মুৰব্বীৰে আলোচনা কৰাৰ কথা। পৰিয়ালৰ লগত আৰু কি ধৰণে আমি পৰিয়ালটোক সহায় কৰিব পাৰোঁ সেই বিষয়ে আমি ব্যৱস্থা ল'ম। বিশেষ সমস্যা আছে যে পরিয়ালটো এটা কর্মসংস্থাপন বিচাৰে, কিন্তু বর্তমান দুইজনী ছোৱালী নাবালিকা হৈ আছে বা হায়াৰ ছেকেণ্ডেৰীত পঢ়ি আছে। মই তেখেতৰ পত্নীৰ লগত কথা পাতিছো, ছোৱালীকেইজনী ভাল কৰি পঢ়ক। বৰ্তমান ছোৱালীজনী যি আছে, যি হ'ব গাঁৱৰ ওচৰে পাজৰে হ'ব লাগে, গতিকে মই বিটিআৰৰ মুৰব্বী প্ৰমোদ বড়োৰ লগত আলোচনা কৰিছো। ইফালে সুমন স্বৰ্গীয়াৰ ঘৰলৈ যোৱা পথছোৱা শহীদ সুমন স্বর্গীয়ারির নামত নামাঙ্কিত করার লগতে সুমন স্বর্গীয়ারিয়ে পড়ি অহা বিদ্যালয়খনত স্টেডিয়াম সজার কথাও ঘোষণা করিলে মুখ্যমন্ত্রীয়ে। বিটিআরর মুরব্বী প্রমোদ বড়ো ডাঙরিয়ার লগত আলোচনা মর্মে রাজ্য সরকারে এইটো সিদ্ধান্ত লৈছে যে এই পথটো নির্মাণ করে বীর শহীদ সুমন স্বর্গীয়ারির নামত আমি উৎসর্গা করি। বীর শহীদ সুমন স্বর্গীয়ারিয়ে যখন বিদ্যালয়ত পড়ি গৈছিল তাত রাইজে এখন গ্রাম্য স্টেডিয়ামৰ কল্পনা কৰিছে, সেই ক্ষেত্ৰতো আমি ব্যৱস্থা ল'ম, আমি আৰ্থিক সাহায্য আগবঢ়াম। মুখ্যমন্ত্ৰীৰ আগমনক লৈ উৎসাহী হৈ পৰিল বৰমাৰ ঢেকেৰাগুছি গাঁও। স্থানীয় জনসাধাৰণৰ সৈতেও মত বিনিময় কৰি মুখ্যমন্ত্ৰীয়ে বুজ ল'লে গাঁওবাসীৰ অৱস্থাৰ। আনহাতে শহীদ পৰিয়ালটোক সৰ্বতোপ্ৰকাৰে সাহায্য আগবঢ়োৱাৰ আশ্বাস দিলে বিটিআৰৰ প্ৰশাসনেও। তেওঁলোকৰ পৰিয়ালক কেনেকৈ চৰকাৰীভাৱে সাহায্য কৰা যায় বা সংস্থাপন দিয়া যায় এই কথাটো তেওঁ নিজেই ইয়াত আহি পেলাই তেওঁ নিজৰ মুখেৰে ক'ব। গতিকে আজি আমি আমাৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী অহাৰ বাবে আমি তেওঁক সংগ দিবলৈ আহিছোঁ। দলৰ পৰা ইয়াত খবৰ লৈ থকা হৈছে, আমাৰ লোকেল MLA খবৰ লৈ আছে। মুছলপুৰৰ পৰা মনোহৰ ৰাজবংশী, News18 নৰ্থ ইষ্ট। প্ৰাইম টাইম 18ত আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম। লৈছো এটি বাণিজ্যিক বিৰতি। কুমাৰ ইঞ্জিনিয়াৰিং পাৱাৰ ডিলাৰ নাও উইথ ফ্ৰী ৰেজিষ্ট্ৰেচন, ইনচুৰেন্স এণ্ড ইজি ফাইনেন্স। কণ্টেক্ট স্কাইলাইট অটোমোটিভ প্ৰাইভেট লিমিটেড 7002845016। মই ব্যৱহাৰ কৰোঁ আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট, সূৰ্য চিমেণ্ট। সূৰ্য চিমেণ্ট, অটুট ঘৰ, অটুট অসম। আঢ়ৈ বছৰীয়া এটি কণমানি বয়সৰ জোখাৰে এতিয়াও কণমানিটিয়ে বুজি উঠা নাই পিতৃৰ বিয়োগৰ কথা। এই কণমানিটো শ্বহীদ সুমন স্বৰ্গীয়াৰীৰ সন্তান। আঢ়ৈ বছৰীয়া এটি কণমানি
সেনা আরক্ষীর সত্যি সি ফুটবল খেলিছে, ফুটবলের পিছে পিছে দৌড়ছে। খেলত আত্মহারা হয়ে পড়ছে সি, মাজতে গছর পাতেরে ফুটবলটো মুহারি পরিষ্কার করেছে। ইকনমানিটো শহীদ সুমন স্বর্গিয়ারির সন্তান। শনিবারে মণিপুরত সন্ত্রাসবাদীর আক্রমণত নিহত হওয়া সি আর পি এফ জওয়ান শহীদ সুমন স্বর্গিয়ারির সন্তান। পিতৃর বিয়োগের কথা এতিয়াও বুঝা হওয়া নাই কণমানিটে। শহীদ পরিয়ালটির খবর লবলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যার পূর্বর দৃশ্য এয়া। নিরাপত্তারক্ষীর সত্যি ফুটবল খেলাত ব্যস্ত হয়ে পড়ছে কণমানিটো। যে স্থানত মই উপস্থিত আছো এই স্থানত সুমন স্বর্গিয়ারী যে সেনাজওয়ান আছিল, সেনাজওয়ানের বাগৃহ, আর বাগৃহত কিছু সময় পিছতে রাজ্য যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আহি উপস্থিত হব। সুমন স্বর্গিয়ারীর যে একমাত্র পুত্র, এই একমাত্র পুত্র এটা এনেদরে গম নাপায়, কারণ অতি কম বয়সর আর এনেদরে যে সেনা বিষয়ার লগত এনেদরে ফুটবল খেলাত ব্যস্ত হয়ে পড়ছে আমি নিযুক্তি দর্শকসকলক দেখাইছো এই একটা দৃশ্য। আর এনে ধরনের দৃশ্যর দরাচল সকলের চকু হেমেকি উঠিব, কিয়নো নিজের পিতৃর যে বিয়োগ, পিতৃবিয়োগ নিশ্চয়ক অনুধাবন করব পৰা নাই বা গম পোৱা নাই। এনেদরে এতিয়া মুখ্যমন্ত্রী অহার পূর্বে এনেদরে ফুটবল খেলার ব্যস্ত হয়ে পড়ছে সুমন স্বর্গিয়ারীর একমাত্র পুত্র। শহীদগার বাসগৃহলে যার সময় মুখ্যমন্ত্রীগিয়ে কোচত ল আদর করলে কণমানিটি। এয়া এগারী শহীদর পুত্র। এইবার চাওক এগারী শহীদর সাহসী পিতৃক। দেশের বাবে পুত্রক হেরুয়াইও বিচলিত হওয়া নাই। এইগারী সুমন স্বর্গিয়ারীর সত্যি শহীদ হওয়া নাগালেন্ডর কথানী কন্যাকর পিতৃ। পুত্রর শেষকৃত্যত পিতৃয়ে দিলে উদাত্ত ভাষণ। কলে তেওঁৰ দুই পুত্রই দেশ রক্ষার বাবে উলাই যাওয়ার কথা, লগতে কন্যাক বীর পুত্র দেশ মাতৃর সেবার বাবে উলাই আহিবলৈ আহ্বান জানালে শহীদর পিতৃগৰাকীয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ। কাইলৈ জুবিন গার্গর উপজাত দিন, আয়ুরচুন্দ্রা হাসপাতালত প্রাক জন্মদিনের কার্যসূচী। রোগীসকলের মাজত বিতরণ করলে খাদ্য সামগ্রী, আশ্রমের আবাসীর মাজতো বিতরণ করলে খাদ্য সামগ্রী। আয়ুরচুন্দ্রা হাসপাতালে আগবাব বিনামূলীয় চিকিৎসা সেবা। কাইলৈ 50 বছর ভরি দিব হার্টথ্রব জুবিন গার্গে। আজি আগতীয় উপজাত দিন পালন করেছে জনপ্রিয় শিল্পীগী। বৃদ্ধাশ্রম গেছে জুবিন গার্গ, বৃদ্ধাশ্রমের আইতাসকলের সত্যিও মত বিনিময় করেছে। আয়ুরচুন্দ্রা হাসপাতালত কেক কাটি আগতীয় উপজাত দিন পালন করেছে, বৃদ্ধাশ্রমতো কেক কাটিছে জুবিন গার্গে। কাইলৈ 50 বছর ভরি দিব জুবিন গার্গে। আয়ুরচুন্দ্রা হাসপাতালে বিনামূলীয় আগবাব চিকিৎসা সেবা। রোগীসকলের সত্যি আগতীয় উপজাত দিন পালন করেছে জুবিন গার্গে। আজি কেইবাটাও স্থানত উপজাত দিনের বিশেষ কার্যসূচীর আয়োজন করা হয়েছে। আগতীয় উপজাত দিনের বিশেষ কার্যসূচীর আয়োজন করা হয়েছে মহানগরীর কেইবাটাও স্থানত। আয়ুরচুন্দ্রা বৃদ্ধাশ্রমের পিছতেই জ্যোতিচিত্রবনত উপস্থিত হব জুবিন গার্গ। জ্যোতিচিত্রবনতো আগতীয় উপজাত দিনের কার্যসূচী রূপায়ণ করা হব। এয়া আয়ুরচুন্দ্রা হাসপাতালের রোগীসকলের সত্যি মত বিনিময় করেছে, রোগীসকলক খাদ্য বিতরণ করেছে জুবিন গার্গে। আয়ুরচুন্দ্রা হাসপাতালের চিকিৎসক, রোগী তথা সাংবাদিকসকলের সত্যি আজি আগতীয় উপজাত দিন পালন করেছে জুবিন গার্গে। নতুন বছর আছে, মোর সিনেমা এখন প্ল্যান করে আছো, আর দুখন সিনেমা রিলিজ বাকি আছে। করোনার কারণে আমি রিলিজ দিয়া নাছিলো, সো নেক্সট ইয়ার নতুন বছর আমি রিলিজ দিম বলে ভাবিছো।
ডক্টৰ বেজবৰুৱা আপোনালোকে জানে আগৰ এখন সুপারহিট সিনেমা আকৌ বনোৱা হৈছে য'ত মই এক্টিং কৰিছোঁ। সেইখন ৰিলিজ হ'ব, ৰাজনীতি ৰিলিজ হ'ব, যোদ্ধা বুলি এখন ৰিলিজ হ'ব, মই মিউজিক কৰিছোঁ। তো কেইবাখনো চিনেমা লাইন আপ হৈ আছে। আচলতে চিনেমা ইণ্ডাষ্ট্ৰিটো অকণমান উঠি অহাৰ সময়তে কৰোণা আহি পেলাই আকৌ ডাউন হৈ গ'ল। এতিয়া আকৌ আমি চেষ্টা কৰি পেলাই আকৌ চিনেমা ইণ্ডাষ্ট্ৰিটো ওপৰলৈ আনিব লাগিব। চ' সেইটো এটা দায়িত্ব আছে নতুন বছৰত, আৰু তাৰোপৰি বাকী কাম কাজ চলি থাকিব। নতুন নতুন কাম, নতুন নতুন গান, নতুন নতুন চিন্তা পৰিকল্পনা, কল্পনা পৰিকল্পনা বুলি নকওঁ, মই কল্পনা বুলি কওঁ। আজিকালি অলপ সোনকালে খোৱা আৰম্ভ কৰিছোঁ, ঘৰত সোনকালে আহোঁ। আৰু আগতে যেনেকৈ লেট নাইট ৰাতিপুৱালৈকে কাম কৰিছিলোঁ, আজিকালি নকৰোঁ, সেইটো বন্ধ কৰিছোঁ। আৰু দৰৱ দিছে বিভিন্ন দৰৱ, সেইবিলাক খাই আছোঁ। আৰু মিউজিক কোম্পানীটো এইটো কাৰণে খুলিছোঁ যে মিউজিক কোম্পানীটো অকল মোৰ নিজৰ কাৰণে খোলা নাই, মই নতুন আপকামিং যিখিনি আৰ্টিষ্ট আছে তেওঁলোকে সদায় বাহিৰৰ কোম্পানীৰ লগত টাইপ কৰি পেলাই গান ৰিলিজ কৰিবলগীয়া হয়। সেইটো যাতে নহয়, সেইটো আমাৰ কোম্পানীৰ লগত এতিয়া ধনী ৰেকৰ্ডছ আছে, আমি ধনীৰ লগতো কাম কৰোঁ। এতিয়া ধনী আছে, জুবিন গাৰ্গ মিউজিক আহিছে এতিয়া। চ' আমি আমাৰ কোম্পানীৰ ফালৰ পৰা আমি অসমীয়া গান, আমাৰ নিজৰ গান, আমাৰ নতুন নতুন আৰ্টিষ্টৰ গান আমি ৰিলিজ কৰিম। শীঘ্ৰেই বৰচলাত চলিব প্ৰশাসনৰ উচ্ছেদ, আৰু ইতিমধ্যেই উচ্ছেদ হ'বলগীয়া স্থানৰ পৰা বেদখলকাৰী কাটৰি যাবলৈ নিৰ্দেশ জাৰি কৰিছে প্ৰশাসনে। কিন্তু উচ্ছেদ হ'বলগীয়া স্থানৰ কৃষি কাৰ্যক লৈ এতিয়া বিপাঙত পৰিছে কৃষকসকল। ভিন্ন পাচলিৰে পৰিপূৰ্ণ এখন বিশেষ পথাৰ, যেনিয়ে চকু যায় সেইফালেই দেখা যায় কেৱল সেউজীয়া। দৈনন্দিন জীৱনত ব্যৱহৃত প্ৰতিবিধ পাচলিৰে উভৈনদী পথাৰখন, বিঘাই বিঘাই ভূমিত লহপহকৈ বাঢ়ি আহিছে বন্ধাকবি, বিলাহী, ফুলকবিকে ধৰি নানাবিধ পাচলি। কিন্তু বজাৰত পাচলিৰ চৰা দামৰ পাছতো নিজৰ উৎপাদিত খেতিডৰাক লৈ ভীষণ চিন্তিত এইসকল কৃষক, কাৰণ এয়া হৈছে শোণিতপুৰৰ বৰচলাৰ এক নম্বৰ বচা শিমলু। বছৰ বছৰ ধৰি বেদখল কৰা ভূমিত কৃষি কাৰ্য কৰি আহিছিল অন্য স্থানৰ পৰা অহা এইসকল লোকে। এই স্থানতে শীঘ্ৰে প্ৰশাসনে চলাব উচ্ছেদ অভিযান। ইতিমধ্যে বেদখল কৰা ভূমি খালী কৰিবলৈ 15 ডিচেম্বৰৰ সময়সীমা বান্ধি দিছে প্ৰশাসনে। প্ৰশাসনৰ নিৰ্দেশনাৰ পাছতে হাহাকাৰ লাগিছে কৃষকসকলৰ মাজত। ততাতৈয়াকৈ অতি কম দামতে বজাৰত পাচলি বিক্ৰী কৰিবলৈ বাধ্য হৈছে লোকসকল। বিলাহী খেতি কৰিছোঁ, জলকীয়া খেতি কৰিছোঁ, ৰঙালাও কৰিছোঁ, বেঙেনা কৰিছোঁ। এতিয়া যে চৰকাৰে যি জাৰি কৰিছে, মোক যদি কিছুমান সময় নিদিয়ে তেনেহ'লে ইমান যিকেইটা পইচা কৰি মোৰ হাতত আছি লাগিলে সেইকেইটা চব খেতিত লগাইছোঁ মই। ইফালে প্ৰশাসনৰ কঠোৰ নিৰ্দেশনাৰ পাছতো এতিয়াও আকুৰ্কু স্থিতিৰ পৰা আঁতৰি অহা নাই একাংশ লোক, যাৰ বাবে উচ্ছেদৰ ক্ষেত্ৰতো জটিলতাৰ সৃষ্টি হোৱাৰ আশংকাই দেখা দিছে। মিছামাৰীৰ পৰা হৰেণ ভূমিজ, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট। খবৰৰ ধাৰা আমি অব্যাহত ৰাখিম, পুনৰ লৈছো আন এটি বাণিজ্যিক বিৰতি। Engineering power dealer now with free registration, insurance and easy finance. Contact Skylight or